মা হতেই হবে কি কোনো মানে আছে? মা হলেই বা, এটাও তো হতে পারে। জীবন আমার সামনে একটা প্রদীপ দিয়েছে, তাকে প্রদীপের মতো উজ্জ্বল করা। এইরকম নয় যে তার যত পারবো তার থেকে তেল সুচে নিয়ে আমার বড়াটা ভেজে নেওয়া, এটাই চলে। মাতৃত্বের সুখ উপলব্ধি করবো, আমার স্বপ্ন পূরণ করবে, তুই তো আমার আশা ভরসা। আমি আমার নিজের একটু কথা বলছি। ধরুন আমি কোনো কাজ করতে যাচ্ছি, মানে আমার যারা সমগোত্রীয় সে কাজটা সেও পারে, আমি দেখতে পাচ্ছি আমি এগোলেই সেখান থেকে সে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিংবা কোনো ধরুন কোনো কমিউনাল ওয়ার্ক, আমি একটু লিডারশিপ দেওয়ার চেষ্টা, মানে আমার মনে হচ্ছে আমার এই অ্যাবিলিটিটা আছে, আমি পারবো, কিন্তু সেখান থেকে কেউ একজন মানে কেউ বা কারা বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি ফিল করি আমার চারপাশে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। তো আমি মেনে নিয়েছি যে এটা মানুষের মানে মানুষের একটা স্বাভাবিক ধর্ম, মানুষের হিসাবে ঠিক আছে। আমাকে করছে তারা যে করছে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ আমার নিজের প্রতি। যখন তারা করছে আমি সেটাকে ইগনোর কেন করতে পারছি না, আমার সেটার মধ্যে এফেক্ট কেন হচ্ছে, এবং এতটাই এফেক্ট সেই সময় হয়ে যাচ্ছে যে এতটাই বিরক্তি এসে যাচ্ছে যে সেই কাজটা আর আমার করতে ইচ্ছা করে না, কিন্তু আমি জানি আমি কিভাবে ওভারকাম করব, কিন্তু আমার সেখান থেকে সরে আসতে ইচ্ছা করে, এবং সেই ব্যক্তিটির প্রতি এতটাই রাগ হয় যে তার মুখ পর্যন্ত দেখতে ইচ্ছা করে না। আবার কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যায়, কিন্তু ওই সময়টা তো আমাকে এফেক্ট করছে, আমার তো অসুবিধা হচ্ছে, আমি এই জায়গাটা কি করে কাটাবো? প্রথম দেখুন সহজ কথা, কর্তাই ছেড়ে দিন, দরকার নেই। ফার্স্ট এইটা দেখে নিন যে প্রথম দেখা এটা আমি খুব এলিজিবল, কিন্তু এই যে সার্কামস্ট্যান্সেস এটা এলিজিবিলিটির এখানে ডিমান্ড নেই। টোটালিটি একটা কিছু বিধান করে, তো আপনি এখানে বললেন আমি কার্পেটটা গোটাতে পারি, ঠিক আছে, না 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 ধরতে চলে আসছে, আপনি বলছেন আপনি একটা ক্যালকুলেশন করেছেন নিজের মতো করে গোটাবেন, ঠিক আছে, একজন ধরতে চলে আসছে, ঠিক আছে, তখন আপনার উপরে ভরসা করতে পারছে না, ওই রকম জায়গা থেকে সরে আসুন, ঠিক আছে। কিন্তু এই করতে গিয়ে বিদ্বেষ যেটা আপনি বলছেন সেটা এসে যায়, ঠিক আছে। দেখুন এর কোনো দরকার নেই বিদ্বেষের, আসলে কি বলুন তো, এই ছোট এই বিষয়গুলো তখনই এফেক্ট দিতে শুরু করে না যখন আমাদের কাছে আমাদের মতো কিছু নেই। আমরা সহজ কথা, আমরা যখন রিকগনিশন খুঁজতে শুরু করব তখন এটা খুব পেনফুল, আমি বুঝতে পারি যে ব্যক্তি চাইছে কিছু, লোকে স্বীকার করে নিক যে আমি এটা জানি আমি এটা বুঝি, এইটাই তো মূল কথা, কিন্তু করছে এই আপনি যে বলছেন আমি তো জানি আমি এটা ঠিক মতো করতে পারবো, ঠিক আছে। প্রথম দুটো জিনিস দেখার, একটা জিনিস দেখুন পরিষ্কারভাবে যে আপনি আপনার ডেফিনেশনে যে জিনিসটাকে ঠিক মনে করছেন আরেকজনের ক্ষেত্রে তো সেটা ঠিক নয়, ঠিক আছে। তো দুটো জিনিসের উপরে কাজ করা যেতে পারে এই ক্ষেত্রে, এক এই সিচুয়েশনের মধ্যে আমি কতখানি নিজেকে দাঁড় করাতে চাইছি, আমার ব্যক্তিগত ইচ্ছা কতটা, এটা এফেক্ট করে। আর দ্বিতীয় জিনিস দেখা যে এই যে আশেপাশের যে ব্যক্তিরা দাঁড়িয়ে আছে বা যারা আমার নেগেটিভ কোনো কথা বলছে বা আমার যে করে নেওয়াটাকে মেনে নিতে পারছে না, ঠিক আছে, তাদের অবদান কতটা, ঠিক আছে। এই দুটোর মধ্যে আপনার যেটা সমস্যা আপনি বলছেন, সাধারণ মানুষকে আমরা হারমোনি করতে পারি না, আমার হস্তক্ষেপ ওই ঘুরে ফিরে আপনি বলছেন কর্তা কর্তা, আমার হস্তক্ষেপ আর পরিস্থিতি হস্তক্ষেপ, এটা আমাকে ব্যতিব্যস্ত করছে, ঠিক আছে। আমি জানি, কিন্তু এটা বুঝতে হবে কোথাও এই এই আমি জানিতেই দাঁড়াতে হবে, আমি জানি কিন্তু এটা আমার জানা, আমার জানা পুরো প্রকৃতি চাইবে যখন তখনই মাত্র আপনি জানাতে পারবেন,
নালে গোলমাল হবেই। প্রত্যেক বাবা মা বলে আমি কত ভালো করতে চেয়েছি কিন্তু হয়নি ভালো, কারণ আপনার ওই যে ফ্রি উইল বা কর্মফল যেটা আছে না, কর্মফল আপনার কথায় তো হবে না, কর্মফল তো টোটালিটি দেবে। আপনি খুব সুন্দর সুক্ত রাধ্যে যান, বুঝুন ভালো করে, যেই ব্যক্তি এসছে না সেই সব তো আপনি খুঁজে খুঁজে নিয়ে আসেননি, তারা গ্যাদার হয়েছে, উইল অফ কসমস, প্রকৃতি চেয়েছে যে তাদেরকে একসাথে নিয়ে আসতে। এরা সুক্ত বলতে শুধুমাত্র সবজির ঝোল বোঝে, তাও সাতজনের মধ্যে, দশজনের মধ্যে সাতজন, তিনজন সুক্ত বলতে ওই যে সাদা সাদা কাই কাই সুক্তটা বোঝে। এবার আপনি বলছেন আমি জানি যে সুক্ত রাধ্যে কীভাবে হয়, কিন্তু আপনি এটা এই কর্মের ফলটা কীভাবে হবে? সাতজনের মধ্যে যদি শক্তি থাকে ওরা জিতবে, আপনি সুক্ত রাধ্যে জানেন কিন্তু তিনজনের মাত্র ডিমান্ড ছিল। তো আপনি যেটা করছেন সেটা আপনার করা, আপনি একটা হলে তিন আর একে চার, আর ওদিকে সাত, ফলাফল সাত হয়তো দেবে, বুঝতে পারছেন? আবার উল্টোও হতে পারে, ওই ওই তিনজনের মধ্যে একজন এখানকার সাংসদ, ওই যে ঝোল খাবার লোকেরা বাধ্য হবে। ফলে আমরা যে মনে করছি না আমাদের সাথে ভালো হচ্ছে মন্দ হচ্ছে, আমাদের হাতে বা আমাদের যোগ্যতা হিসাবে হচ্ছে না, টোটালিটি দিচ্ছে। আপনি খুব ভালো করলেন কিন্তু আপনার ছেলে কী হলো, উদাহরণ দিচ্ছে, ছেলে গুন্ডা হয়েছে। তো ছেলে কেন গুন্ডা হলো? ওইখানে সাতজনের একটা গ্রুপ ছিল, ওখানে আটজন লোক দরকার, নাহলে ওরা মার্ডারটা করতে পারবে না, প্রকৃতিকে গুন্ডা বানাবে। আপনার হাতে নেই, আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে তার মধ্যে এই মুহূর্তে যে পলিটিক্যাল পার্টি এসেছে তারা গুন্ডামি প্রমোট করছে। আপনি ভালো শিক্ষা দিয়েছেন কিন্তু আপনার মতো কর্মফল হবে না। ঠিক তেমনই আপনি যে এলিজিবল বলছেন, ওই এলিজিবিলিটি খুব সুন্দর, ওকে সম্মান করুন। আমি বলছি না যে না আপনি, আমি কিছু জানি না, আমি ডাল হয়ে যাব, বোকা হয়ে যাব, আমি জানি, ঠিক আছে, কিন্তু আমার জানাই আমার মতো ফল দেবে তা তো নয়। এইখানে আমরা গোলমাল করে ফেলি, আমার জানাকে রিকগনাইজ করা হোক, হবে না রিকগনিশন। আমাদের এখানে কত লোক আছে যারা কি বলবো, এখানে এসেছে তারা বুঝতে পারেনি কিছু। এবার আমি জানি আমি তাদেরকে ভালোবাসতাম, এবার আমি যদি এক্সপেক্ট করি যে আমি তো এত ভালোবাসতাম ও বুঝলো না, ইটস রং। আমার ভালোবাসা মানে ওয়াননেস, ভালোবাসা বলবে আমি ভালোবেসেছি তো স্বাধীনভাবে, কেউ বাধ্য করে তোমাকে ভালোবাসতে, তাহলে ও না ভালোবাসলে ওর স্বাধীনতা দেব না। লাভ দ্য ফ্রিডম, আমার ভালোবাসা আমি দিলাম, ওর ঘৃণা ও দিল, অ্যালাউ হিম, কিচ্ছু করার নেই, কারণ এই কন্ডিশনিং আমরা বানাইনি, আপনি আপনার থেকে একটা বিরাট ঘটনা প্রবাহ বানিয়েছে। তো সেই রকম ক্ষেত্রে আপনি আপনার কথা রাখতে পারেন, আমরা সাজেশান দিতে পারি, যেমন পরিবারের ক্ষেত্রেও বললাম, কিন্তু আলটিমেটলি আমি রিকগনিশন পাবো কি না এর কোনো আশা করাটাই একজন আধ্যাত্মিক ব্যক্তির পক্ষে খুব বোকামি। আবার অনেক হতে পারে যে আপনি কিছুই করেননি, যেমন সিনেমাতে দেখেন না যে দেখো দেখো উসনে পানি সে উসকো গিরা থা উসকো বাঁচা লিয়া, তো উঠে খুঁজছে, ক্যা হুয়া, ধাক্কা কিসনে দিয়া, তো কিছুই করতে চায়নি, প্রকৃতি চেয়েছে যে ওখানে সেভিয়ার হবে তো সেভ করে নিয়েছে। তো এইরকমও ঘটে। এবং দেখুন আজকে আপনি এই কথাটা বলছেন তো বা আমরা বলছি, তো আমাদের প্রত্যেক জীবনে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে যেখানে আমরা না চাইতে রিকগনিশন পেয়ে গিয়েছি। ভাবিনি, ভেবেছিলাম বাবা খুব রেগে যাবে, বাবার প্রমোশন হয়ে গেছে, ম্যাথসে কত পেয়েছি 42, ঝাড় বিশাল পড়বে এবারে, কি বাবা নিজে হাতে অঙ্ক করাতো, ঠিক আছে, একদম আপনি ভেবে নিয়েছেন, ঝাড়, বাবার ওদিন প্রমোশন হয়েছে, বাবা মিষ্টি খাওয়াছে, আচ্ছা আর বাদ দে পরের বার ভালো করে করিস, যা কী হলো, ঝাড় খেলাম না, কিন্তু প্রকৃতি বিধান করেছে না, বসের কিছু প্রফিট হয়ে গিয়েছে, আপনার বাবা তার কারণ হয়ে গিয়েছে, বাবা বাড়িতে এসে গিয়েছে, মুডটা ভালো ছিল। এরপরে এর এক ঘন্টা পরে কী হলো, বাবা বাইরে বেরিয়েছে আর হুড়মুড়িয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে, পায়ে চোট লেগেছে। আপনি ভাবছেন যদি এই সময় রেজাল্টটা বলতাম তাহলে যে কী হতো, বলতে পারি না, প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তো নিজের কোয়ালিটিকে সম্মান করুন, এতে এটা কি এগান, রিকগনিশন খুঁজবো না আমরা, ধ্যানী কখনো অন্যের চোখে নিজেকে দেখবে না, এটা খুব দৈন্যতা, যে লোকে মেনে নিক, লোকে জেনে নিক, ওকে স্বাধীনতা দিন ওর মতো করে, আপনার সুক্ত অন্য কেউ খাবে, কিছু না হোক এইসব ক্ষেত্রে বৈষ্ণবরা বলে নারায়ণকে একটু ভোগ লাগিয়ে দিন, নারায়ণ খাচ্ছে, ঠিক আছে তাও খেতে পারেন, আমাদেরকে প্রসাদ দিয়ে যাবেন সেটা ব্যাপার নয়, কিন্তু বিষয় এটাই যে আমাদের হাতে নেই। তো এই যে ইরিটেশন হয়ে যাচ্ছে না,
এটা এক্সপেকটেশান থেকে আসছে। এই আবার এই অহংকারেও ভরে যাবো না, হ্যাঁ আমি তো জানি সব কিছু, এ মূর্খরা ছাড়ো ক্ষমা করে দিলাম এদেরকে, তো আমাদের মধ্যে এটাও এসে যায়। এই দুটোই ভোগাবে, রেগে যাওয়া ঠিক আছে আর ছোট মনে করা, আবার এই উল্টো দিকে ডাল হয়ে যাওয়া, আর কি হবে, কেউ তো আমার সুক্তর মর্যাদা দেয় না, সুক্তি জল ঢেলে দে জলি খায়, তো এরকম একদম করবেন না। প্রকৃতিতে যেমন আমি কি বললাম, ওরা গুরুত্বপূর্ণ, আপনিও ততটাই গুরুত্বপূর্ণ। আমি ওদেরকে বলি তোমাদের ভালোবাসি, নিজেকে ভালোবাসি না, তা আমার সুক্তর সম্মান আমি করি, আর অন্য যে ঝোল খেতে চায় ওর যে জীব নেই ওটাকে একটা ভিন্ন ভ্যারাইটি হিসাবে সম্মান আমি করি, ঠিক আছে তোমাকে খেতে হবে না, ঠিক আছে। আর উৎকৃষ্ট জিনিস খুব কম লোকই নিতে পারে, এটাও মাথায় রাখুন, ঠিক আছে। তো ঠিক আছে, একটু লাইট লাইট।